اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসলিম নেতারা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ইতিপূর্বে দুই দিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের পরিচিতি বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়াইয়া বসিয়া শোয়া অবস্থায় সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা জিকির করে, চিন্তা করে। জিকির আল্লাহর জাত নিয়ে জিকির করা, স্মরণ করা, জিকির আল্লাহর জাত নিয়ে জিকির করা নিষেধ। হাদিসে আসছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে জিকির করো, খবরদার আল্লাহকে নিয়ে জিকির করিও না, কারণ তোমাদের জিকিরটা, তোমাদের চিন্তাটা হয়েছে সীমিত, আর আল্লাহ হচ্ছেন এত মহান যার কোনো সীমা নাই। সীমিত চিন্তা দিয়া অসীম খোদাকে পাওয়া, অসীম খোদাকে গ্রাস করা সম্ভব না। আল্লাহ বলতেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তোমার এই সীমিত চোখ দিয়ে আল্লাহ এত মহান, এত মহান আল্লাহকে গ্রাস করা সম্ভব না। তোমার চোখটা সীমিত, আল্লাহর তো কোনো সীমা নাই, এই জন্য তুমি যদি আল্লাহকে নিয়ে ফিকির করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। এজন্য বলছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, সৃষ্টি নিয়ে চিন্তা করলে জিকির তোমার ভিতরে এমনি আসবে, যত জিকির নিয়ে তুমি আল্লাহ করবে তত আল্লাহ প্রকট হতে পারবে। তো ফিকির, আল্লাহ পাক কত সুন্দর বাতাস বানাইছেন, কত সুন্দর গাছপালা বানাইছেন, গাছের উপরে কত সুন্দর নারকেল গাছের মধ্যে ডাব দিয়েছেন, পানির ব্যবস্থা করেছেন, আবার মাটির নিচে আল্লাহ পাক আলুর ব্যবস্থা করেছেন, এগুলি সব আল্লাহ পাকের এরকম কারিশমা, এগুলির দিকে দেখে আল্লাহ কিছু না। আমরা স্বর্ণভনা করি, কে বানাইছে স্বর্ণভনা, এটা তো কোনো সৃষ্টি বানাইতে পারে নাই। যেখানে দাবানল হয় নিচের ভিতর থেকে আগুন আসে, সে দাবানলের নিচে আল্লাহ পাক তারা স্বর্ণের কলির ব্যবস্থা করছে। যেই দাবানল ইউরোপ আফ্রিকার মধ্যে যেটা দাবানল হঠাৎ করে দেখা দেয়, দাবানল যখন দেখা দেয় হাজার হাজার গ্রামের মানুষকে জ্বালায় দেবে, ঠিক যেখানে আগুনের কুণ্ড ঠিক তার নিচে আল্লাহ পাক স্বর্ণের খনির ব্যবস্থা করেছে, সেখান থেকে স্বর্ণের খনি থেকে স্বর্ণ আনে। বিশেষ করে আরবি দেশের ভিতরে, সৌদি আরবের ভিতরে, ইরানের ভিতরে, ইরাকের ভিতরে, এ সমস্ত এলাকার মধ্যে আল্লাহ পাক স্বর্ণের খনি রাখছে। এ স্বর্ণটা দেখেন দুনিয়ার কোনো মানুষ বানায়নি, এটা আল্লাহ পাকের বানানো। আমরা যে তেল ব্যবহার করি, কেরাসিন তেল, বিভিন্ন তেল ব্যবহার করি, এগুলি মানুষ বানায় নাই, এগুলি আল্লাহ পাক মাটির নিচে খনিজ সম্পদের ভিতরে রাখছে। এগুলি আল্লাহ পাকের সৃষ্টি, এগুলি নিয়ে চিন্তা করা দরকার মানুষ। আল্লাহ বলছেন গাড়িদের জন্য তার মধ্যে আমার পরিচয় রাখছি, যত বেশি চিন্তা করবে তত আমি আল্লাহর পরিচয় পাবো। এজন্য হাদিসে আছে, আল্লাহর কোনো একটা সৃষ্টি নিয়ে সামান্য সময় চিন্তা করা আর সারা রাত ইবাদত করা থেকেও শ্রেষ্ঠ। তাফাক্কারু সাআতান মিন আল-লাইলি খায়রুন মিন আহইয়া ইহইয়া, রাত্রের কিছু অংশ তুমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, এটার ভিতরে আল্লাহ তোমাকে এত সওয়াব দিবেন, সারা রাত জাগ্রত থাকি ইবাদত করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব। এবং হাদিসে আসছে, সামান্য সময় আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করা, চিন্তা করা, এটা ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাফাক্কারু সাআতান মিন আল-লাইলি খায়রুন মিন আহইয়া ইহইয়া, এবং হাদিসে আসতে তুমি কিছু সময় আল্লাহ বিভিন্ন সৃষ্টি নিয়ে যদি চিন্তা করো, এটা তোমার জন্য বড় ইবাদতের কাজ হবে, জিকির যেরকম
এটা সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ বলছেন ইয়াজ করুন আল্লাহ, আল্লাহর জিকির করে, ঠিক এটা সম্পর্ক সৃষ্টির সাথে। এই জন্য বলছেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত, আল্লাহর সৃষ্টি নিয়ে তারা জিকির করে। যাদের মধ্যে জিকির এবং ফিকির দুটো জিনিস আসবে, যাদের মধ্যে জিকির এবং ফিকির দুটো জিনিস আসবে, তাদের অন্তর থেকে তিন প্রকারের দোয়া আসে। যাদের মধ্যে জিকির এবং ফিকির আসে, যারা আল্লাহর জিকির করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টির ফিকির আছে, তাদের অন্তরের ভিতর থেকে তিনটা জিকির, তিনটা দোয়া আসে। এই দোয়াগুলি আল্লাহ একের পর এক বলতেছেন। একটা হচ্ছে রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদিল ঈমান, আল্লাহ আমরা শুনতে পেলাম তোমার একজন রসুল দুনিয়াতে আগমন করেছেন যার নাম মুহাম্মদ রসুলুল্লাহ, তিনি এসে মানুষকে তোমার ইমানের পথে ডাকছে। ফাআমান্না, আমরা তার কথা সত্যায়িত করে আমরা ইমান আমল করেছি, এবং তিনি যেভাবে চলতে বলছেন আমরা সেভাবেই চলা শুরু করেছি। সুতরাং তোমার রসুলের উপরে, তোমার উপরে আমরা ইমান আনছি, তোমার রসুলের কথা অনুযায়ী চলছি। সুতরাং রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমরা যেহেতু ইমান আনছি আমাদের গুনাহটা মাফ করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের আগের জিন্দিগির গুনাহগুলি মিটায় দাও। ওয়াতাওয়াফানা মাল আবরার, আমাদেরকে নেককারদের মৃত্যুদান করো। দ্বিতীয় নম্বরের দোয়া হচ্ছে রব্বানা মান তুদে কিলিন নার ফাকাদ আখযাইতা, আল্লাহ পাক দ্বিতীয় নম্বরের দোয়া হচ্ছে আল্লাহ পাক তুমি আমাদেরকে হাসরের ময়দানের লাঞ্ছনা বঞ্চনা দেখে তুমি আমাদেরকে হেফাজত করো। তৃতীয় নম্বরের দোয়া হচ্ছে আল্লাহ পাক তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। যে ব্যক্তি আল্লাহর জিকির এবং ফিকির করে তার অন্তরের মধ্যে তিনটা দোয়া আসে, কটা দোয়া? এদিকে আমরা খেয়াল রাখি দোয়াগুলি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর জিকির এবং ফিকির যারা করে মুমিন বান্দা, তারা তিন প্রকারের দোয়া করে। আল্লাহ পাক তোমার নবীর উপরে আমরা ঈমান আনছি, তোমার নবী যা বলে তা আমরা মানছি, তোমার নবী যা ছাড়তে বলছে আমরা ছাড়ছি, সুতরাং আমাদেরকে তুমি কবুল করো, আমাদের গুনাহ মাফ করে দাও। তাহলে দেখেন ঈমানদারের লক্ষণ হয়েছে মা আতা কোনো রসুল ও পাতজু, রসুল যেটা নিয়ে এসেছেন যেটা করতে বলছেন করো, রসুল যেটা করতে বলেন না এটা ছেড়ে দাও। এটা হচ্ছে ঈমানদারের প্রথম লক্ষণ, রসুল যেটা করতে বলছেন এটা করো, নবী যেটা করতে বলেন না এটা করিও না। আমরা দুনিয়াতে চলতে গিয়ে আমাদের বাড়ির মধ্যে, আমাদের সাধারণত চালচলনের মধ্যে এমন কিছু কাজ পাওয়া যায় যেটা আমরা নিজেরা বানায় নিছি, মূলত কোরআন হাদিসে না, নিজেরা বানায় নিছি, যেগুলি নিয়ে আলেমুল আমাদের মাঝখানে বেশি বিতর্ক বিভেদ হয়। যেমন আমাদের মাঝখানে মিলাদ কিয়াম এ সমস্ত বিষয়টা নিয়ে বেশি ঝগড়া হয়। তো মূলত এক প্রকার আলেমুলামা বলে এগুলি হাদিস কোরআনে নাই, মাজারের কথা হাদিস কোরআনে নাই। আরেক ধরনের আলেমুলামা কয় এগুলি হাদিস কোরআনে আছে। তো রসুল বলছেন যদি তুমি সাধারণ মানুষ হও, যে জিনিসটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতবিরোধ হয়েছে ওই জিনিসটা সারিয়া দাও, এটা করিও না। যেটার ভিতরে তোমার একটা এরাদা আছে যে রসুল এটা করেই গেছে, তুমি এটাকে ধরো, আর রসুল যেটা থেকে নিষেধ করেছেন এটা করিও না। আমার রসুল যেটা করে যায় নাই এটা করার নাম বেদাত, আমার রসুল যেটা করে যায় নাই এটার নাম বেদাত। আল্লাহর তৌহিদের মোকাবেলা হয়েছে শিরিক। কেউ তৌহিদ মানলো তারে মুমিন কয়, আল্লাহর তৌহিদ না মানলে তারে মুশরিক কয়। আল্লাহর রসুলকে যে ব্যক্তি মানবে, রসুলের কথা যে মানবে, সুন্নত মানবে, তারে সুন্নি কয়। আল্লাহর রসুলের সুন্নত ছেড়ে দিয়ে নিজের মন গড়া কোনো জিনিস বানায় যদি সে আমল করে সুন্নত হিসেবে, তখন আর তারে সুন্নি কয় না, তারে বেদাতি কয়। ঈমানদারের লক্ষণ হয়েছে নিজেকে সুন্নি প্রমাণিত করা। আমার নবী যা করে গেছে আমি করব, তা হাজার মানুষ না করুক, আমার নবী যেটা থেকে নিষেধ করছে পুরা পুরা দুনিয়ার মানুষ যদি তা করতে কয় আমি কোনোদিন করব না, সমস্ত দুনিয়ার মানুষ করো, এটা হচ্ছে মুমিনের আলামত। আল্লাহ পাক তোমার উপরে তো আমরা ঈমান আনছি, সুতরাং তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি আমার নবীর উপরে ঈমান আনো, নেক কাজ করো, আমি তোমার জিন্দগির গুনাহটা মাফ করে দেব। আর যদি তোমার আগের গুনাহ থেকে তুমি মাফ চাও, শুধু গুনাহ মাফ করবে এমন না, তোমার গুনাহগুলিকে আগের গুনাহগুলিকে সওয়াব বানাই দিবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমান
বান্দারে তুমি যদি ইমান আনন করিয়া নেক কাজ করিয়া আগের গোনা থেকে যদি তুমি তওবা করো, আল্লাহ বলছেন তোমার যত গুনিয়াতে খারাপ কাজ করেছিলে খারাপ কাজগুলিকে আমি নেক কাজ দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তো ইমানদারের দোয়া থাকে, আল্লাহ তুমি তো ওয়াদা করছো তুমি যদি তোমার উপরে ইমান আনি আমরা যদি তওবা করি তাহলে আমাদের গুনাগুলিকে মিটাইয়া সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবা, তো আমাদের সওয়াব দ্বারা পরিবর্তন করে দাও। একজন বৎকারকে যখন জান কবজ করা হয়, একটা খাসিকে যদি জীবন্ত তার মাথা থেকে পাতা পর্যন্ত যদি তার চামড়া গুলা হয়, চামড়া চলতে গিয়ে যতটুকু ব্যথা অনুভব করবে, একজন মানুষের জান কবজ করতে গিয়ে এর থেকে আরো বেশি ব্যথা অনুভব হয়। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কি মারাত্মক হাদিস শরীফের মধ্যে আসছে, এত মারাত্মক কষ্টকর এরকম ভাবে মৃত্যুর যন্ত্রণাটা। আর যদি কোনো ব্যক্তি নেককার হয়, এই নেককারের কি ফেরেশতা একটা নেক সুরত ধারণ করবে, তার কাছে এসে বলবো বন্ধু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। এরে বন্ধু, তুমি দুনিয়ার মধ্যে নেক কাজ করেছ, তুমি নিজেকে পবিত্র রেখেছ, আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি, সুতরাং চলো তোমার প্রভুর কাছে। আল্লাহ পাক থেকে বলেন আমার বান্দা দুনিয়ার মধ্যে আমাকে খুশি করার জন্য হাজার নেক কাজ করেছে, কোনোদিন আমাকে দেখে নাই, জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট করে দুনিয়ার মধ্যে হারাম কাজ থেকে বেঁচেছে, কোনোদিন জান্নাত দেখে নাই, আমার বান্দার সামনে জান্নাতটা তুলে ধর। সুবহানাল্লাহ। নেককার বান্দা যখন এরকম ভাবে হঠাৎ করে দেখবে তার সামনে জান্নাত এসে গেছে, জান্নাতের এত আনন্দ পাবে, এর ভিতরে আছে মালা আইনুন রাহাত, কোনো চোখ এত সৌন্দর্য কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান এত সৌন্দর্য নিয়ে কোনোদিন কান এর সৌন্দর্য আওয়াজ শুনে নাই, ওয়ালা ফাতারা আলা কলবি বাসার, মানুষের অন্তর এটার ভিতরে কত সৌন্দর্য তা এটা করতে পারে না, এত সুন্দর জান্নাত যখন দেখবে নিজের থেকে বেকবর হয়ে যাবে। বেকবর হইয়া এখন সে ব্যক্তি দোয়া করতে থাকবে, বেকবর হয়ে যাবে, এদিক দিয়ে যে তার জান কবজ হয়ে গেছে নিজেরও কবর থাকবে না, কবরের মধ্যে গিয়ে সে নামাজের কথা বলবে, আর উসল্লি দাউনি উসল্লি, আমারে নামাজ পড়তে দিই, ফেরেশতারা কবে তুমি তো বর্জকে চলাইছো, এটা তো কবর দেশ, ও কখন আইলাম আমি তো নিজেও তো দেখতাম না, অর্থাৎ তার কাছে ব্যথাও অনুভব হবে না, নাফরমানের খুব মারাত্মক ব্যথাও অনুভব হবে। এই জন্য নেককার বান্দা সবসময় দোয়া করে আল্লাহ তুমি আমাকে নেককারের মৃত্যু দিও, বদকারের মৃত্যু দিও না। যারা ইমানদার আল্লাহকে চিনে তিন ধরনের দোয়া করে, একটা হচ্ছে আল্লাহ পাক ওয়াফানা মা আলা বরার, আমাকে নেককারের মৃত্যু দান করিও, বদকারের মৃত্যু দিয়ে আমাকে অপদস্ত করিও না, আল্লাহ পাক তাআলা তুমি আমাকে নেককারের মৃত্যু দান করিও। দ্বিতীয় নম্বরের দোয়া করে রব্বানা ওয়াতানা মা ওয়াতানা আলা রাসূলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ পাক তুমি নবীকে দিয়ে যে ওয়াদা করেছো, আল্লাহ পাক তুমি নবীর মাধ্যমে যে ওয়াদা করেছো, আল্লাহ পাক তুমি তোমার ওয়াদা পূরণ করো, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, সুতরাং আমাদেরকে কিয়ামতের ভয়াবহ আযাব থেকে হেফাজত ফরমাও। তৃতীয় নম্বর দোয়া থাকে রব্বানা মা ওয়াতানা আলা রাসূলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তোমার রসুলের মাধ্যমে তুমি ওয়াদা করেছো যে ব্যক্তি নেককার হবে, যে ব্যক্তি তোমাকে চিনবে রসুলকে চিনবে তাদেরকে তুমি কিয়ামতের লাঞ্ছনা বঞ্চনা থেকে হেফাজত করবা, সুতরাং আমাদেরকে তুমি কিয়ামতের লাঞ্ছনা থেকে হেফাজত করো। কিয়ামতের ভয়াবহ শাস্তি এমন হবে, এমন লাঞ্ছনাদায়ক দিন হবে সেদিন, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, কিয়ামত কায়েম হবে, এমন এক ভয়াবহ সুরত ধারণ করবে সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে, কোনো আওয়াজ করার ক্ষমতা হবে না, সমস্ত নবীরা নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও উম্মতকে বলে যাবে, এমন এক পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন রূহুল আমিন ফেরেশতা সহ সমস্ত ফেরেশতারা কাতারবন্দী হয়ে দাঁড়ায় থাকবে,
কারো মুখ দিয়ে কোনো কথা আওয়াজ কুরার মতো সাহস করবে না, চুপ করে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলেন সেদিন দুধ পান করা নিয়োলি বাচ্চারা মহিলারা তাদের দুধের সন্তানকে ভুলে যাবে, যে সন্তান যে মহিলা গর্ভ অবস্থায় ইন্তেকাল করেছে কিয়ামতের সন্ধ্যায় ফুঁক দেওয়ার কারণে এমন এক ভয়াবহ সরব ধারণ করবে, ওই সন্তান মহিলা গর্ভধারিণী মহিলা তার গর্ভ সঞ্চার করে দিবে এবং মানুষেরা সেদিন নিশাকরের মতো এদিক পড়ে যাবে ওদিক পড়ে যাবে। আল্লাহ বলবেন এরা নিশা খায় নাই, আল্লাহর আজাবের ভয়ে তারা এমন করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন সেদিন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে মহিলারা দুধ পান করানো ওলি সন্তানকে ভুলে যাবে, দুধের মহিলারা দুধ পান করানো ওলি সন্তানকে ভুলে যাবে এবং যারা গর্ভের মধ্যে সন্তান নিয়ে ইন্তেকাল করেছে কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার কারণে সাথে সাথে এমন ভয়াবহ স্বরূপ ধারণ করবে, তাদের গর্ভ সঞ্চার হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে দেখবে নিশাকরের মতো এদিক ওদিক পড়ে যায়। ওয়ামা হুম বিসুকারা, তারা তো নিশা খায় নাই, ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আজাব খুব ভয়ানক, আল্লাহর আজাব খুব ভয়ানক, আল্লাহর ভয়ানক আজাবের ভয় এমন করতেছে। সেদিন ছোট বাচ্চা যারা জন্মগ্রহণ করে ইন্তেকাল করছে, ছোট বাচ্চা এক সপ্তাহের মতো বাচ্চা ইন্তেকাল করছে, কিয়ামতের ভয়াবহতা দেখে এই বাচ্চা বৃদ্ধ হয়ে তার চুল দাড়ি পেকে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ছোট বাচ্চারা এমন এক মুহূর্ত আসবে যখন ঈসা আলাইহিসসালামকে কাফেররা বললো যে তুমি যদি একটা পুরাতন কবর থেকে একজন মানুষকে জিন্দা করতে পারো তাহলে তোমার উপর ঈমান আনবো, তো নূহ আলাইহিস সালামের যে ছেলে ছিল ওই ছেলেটার যে কবর ছিল ওই কবরের পাশে গিয়ে ঈসা আলাইহিসসালাম বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়ায় যাও। উনি দাঁড়ায় গেছে, দাঁড়ানোর সাথে সাথে ওনার চুল এবং দাড়ি সব পেকে গেছে। ঈসা আলাইহিসসালাম কয় ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে না মানুষের চুল পাকে, এতে এর আগে তো চুল পাকতো না, এর আগে মানুষের চুল পাকতো না, চুল দাড়ি পাকে ঈসা ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খুব সম্মানী ছিলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে ভালোবাসেন, এজন্য ইব্রাহিম আলাইহিসসালামের চুল দাড়ি পাকাইয়া আল্লাহ পাক বললেন ইব্রাহিম রে সাদা চুল দেখলে আমাকে শরম লাগে, এজন্য তোমাকে দেখলে শরম লাগে। এরপর থেকে আল্লাহ পাক তাআলা মানুষের চুল দাড়ি পাকান, এর আগে তো পাকে নাই। ঈসা আলাইহিসসালাম দেখে বলবেন এর আগে তো ইব্রাহিম আলাইহিসসালামের আগে তো কারো চুল দাড়ি পাকে নাই, তোমার তো চুল দাড়ি পেকে গেছে। কয় ঈসা তুমি যখন আমাকে ডাক দিয়েছ কবর যখন পেটে গেছে তখন আমার মনে হলো মনে হয় কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়া হয়েছে, কিয়ামতের ভয়ে ভয়ে আমার চুলদাড়ি গুলি পেকে গেছে। কিয়ামতের ভয়ে না জানি কিয়ামত কায়েম হয়ে গেছে নি, এই কিয়ামতের ভয়ে ভয়ে আমার চুলদাড়ি পেকে গেছে, এমন এক ভয়াবহ স্বরূপ ধারণ করবে ছোট বাচ্চারা সেদিন, এরকম বৃত্ততা ধারণ করে ফেলবে মানুষের মধ্যে, এমন এক আসবে কাফেররা সেদিন হাতকে কাটতে কাটতে দুনো হাত কেটে ফেলবে, এমন টেনশনের মধ্যে পড়ে যে কাটতেছে তার যে হাত কেটে গেছে এটা নিজেও বলতে পারবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই, জালেমরা নখ কাটতে কাটতে এদিক দিয়ে হাত পর্যন্ত কবজি পর্যন্ত কেটে ফেলেছে যে বলতে পারবে না, দুনো হাত কেটে ফেলবে তাদের খবর নাই, এমন ভয়ানক সুরত হবে, এমন ভয়ানক এক অবস্থা ধারণ করবে, জালেমরা তাদের হাত কেটে ফেলবে খবর হবে না। যখন মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে তারা মরতেও পারবে না, আবার এরকমভাবে তারা মরতেও পারবে না, গুসা হজম করতে করতে তাদের কলিজা গলার মধ্যে চলে আসবে, তাদের কলিজা গলার মধ্যে চলে আসবে, কারণ মৃত্যু তো নাই, আজাব বরদাস্তে করতে হইব, সহ্য করতে 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 আর সহ্য করতে পারে না, মানুষ যত অসহ্য হয় তার কলিজার ভিতর তত এরকম ফাটল ধরে, ঠিক কলিজা ফাটিয়া তার গলা চলে আসবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ مَا لِلظَّالِمِينَ مِنْ حَمِيمٍ, সেদিন দেখবেন আপনারা তাদের হাসরের ময়দানে দাঁড়াতে দাঁড়াতে গলার মধ্যে চলে আসবে তাদের এরকম রূপ, তাদের গলার মধ্যে চলে আসবে কলিজা, তারা মরতেও পারবে না, তাদের সহযোগিতাও পাবে না, এমন এক সুরত এমন এক ভয়ানক অবস্থা কি আমাদের দিন ধারণ করবে। সেদিন আল্লাহ পাক তাআলা বলবেন নাসুকুল মুজরিমিনা,
ইলা জাহান্নামা মিরদা মুজরিমিন কারা, তাদেরকে আজকে উপস্থিত করো, হিসাব কিতাব শুরু হয়ে যাবে যখন বাম হাতে আমল নাম আসবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ইয়াদউ সুবুরা, যখন তাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা কানতে থাকবে আর বলতে থাকবে, হায় আমাদের মৃত্যু, হায় আমাদের মৃত্যু। আবার কেউ কানতে থাকবে, কিন্তু তোরা বা আল্লাহ পাক যদি আমরা বাকি হয়ে যেতাম কত ভালো হতো, আমরা যদি দুনিয়াতে জন্ম না নিতাম কত ভালো হতো, এমন অবস্থায় চিল্লায় কানতে থাকবে সেদিন। সেদিন কানতে থাকবে আর বলতে থাকবে, হায় মৌত, হায় মৌত। আবার কেউ বলবে, আহা যদি আমরা মাটি হয়ে যেতাম। আবার কেউ আশা করবে, আরে আমরা যদি মায়ের পেটে জন্মই না নিতাম কত ভালো ছিল, হাসরের ময়দানের মধ্যে। এমন এক অবস্থা হবে, আমল নামা দেখবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়ার মধ্যে যেটাকে গুনাহ মনে করে নাই, সগীরা গুনাহ যেগুলি ছিল এগুলো কিতাবের মধ্যে লেখা, কবিরা গুনাহ যেগুলি ছিল এগুলো কবিরা গুনাহগুলিও লেখা। বলবে, আর ছোট গুনাহগুলি তো গুনাহ মনে করিও করি নাই, এগুলি তো আজকাল কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে, যেগুলিকে আমরা গুনাহ মনে করি নাই এগুলো কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। যার হিসাব শুরু হয়ে যাবে তার মতো কবাল করা কেউ নাই, হাসরের ময়দান থেকে যারা ধরা হয়ে যাবে। নেককার বান্দা যারা আল্লাহ আল্লাহর রসুলের কথা মেনেছে, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক কিয়ামতের এই ভয়ানক সূরতের মধ্যে তুমি আমাদেরকে কিয়ামতের লাঞ্ছনা বঞ্চনা থেকে হেফাজত করো, কিয়ামতের লাঞ্ছনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক কিয়ামতের লাঞ্ছনা বরদাস্ত করতে পারবো না। আর দোয়া করে, আল্লাহ পাক কিয়ামতের দিন নেককারদের সাথে আমাদেরকে উঠাও, কিয়ামতের ময়দানে নেককার যারা হবে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে খুশি করেছে তারা আল্লাহর রহমতের ছায়ার মধ্যে উঠবে, সুবহানাল্লাহ, আল্লাহর সামনে উঠবে। যারা নেককার দুনিয়ার মধ্যে আল্লাহকে মানত, আল্লাহকে জানত, তারা আল্লাহর সামনে উঠবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়াওমা নাসরুম, ইয়াওমা নাসরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, সেদিন আল্লাহর সামনে তারা মুত্তাকিনরা উঠবে। যারা গুনাহ থেকে আল্লাহর ভয়ে বেঁচেছিল তারা আল্লাহর সামনে উঠবে, আল্লাহর রহমতের ছায়ার মধ্যে উঠবে। কেউ আল্লাহর আরশে আযিমের ছায়ার নিচে উঠবে, আবার কেউ আল্লাহর এরকম ভাবে রহমতের ছায়ার মধ্যে উঠবে, তারা উঠবে রহমতের ছায়ার মধ্যে। আর কিয়ামতের ময়দান আমাদের সূর্যটা আমাদের থেকে 2,30,000,000 মাইল উপরে, এটার ভিতর থেকে 60,000 সেন্টিগ্রেড আলো দুনিয়ার দিকে আসে, আমাদের মাঝখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে, ম্যাগমা আছে, বায়ুমণ্ডল আছে, আমাদের পৃথিবী ঘুরে 31 কিলোমিটার বেগে, যার কারণে এই আলোটা আমাদের উপরে স্পর্শ করে না। কিয়ামতের ময়দানে স্থির জমিনের উপরে আধা মাইল উপরে সূর্যটাকে 60,000 সেন্টিগ্রেড আলো সূর্যটাকে মাথার উপরে দিয়ে রাখবেন, কোনো মানুষ দেখা যাবে তাদের মগজ গলতে গলতে, কারো হাঁটু পর্যন্ত মগজ হয়ে গেছে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ আবার তাদের শরীরের যে এরকমভাবে পুড়ে যাওয়া যে মগজ এবং পুঁজ এর উপরে সাঁতার কাটতে থাকবে, এমন অবস্থা কিয়ামতের ময়দানে কায়েম হবে। আল্লাহ পাক তাআলা আমাদেরকে এই কিয়ামতের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুক, আমিন। আর যারা নেককার হবে আল্লাহর সামনে উঠবে, রহমতের ছায়ার মধ্যে উঠবে, তাদেরকে আমল নামা দেওয়া হবে আল্লাহ কিয়ামতের ময়দানের সম্পর্কে। দুনিয়া বলছে না, লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহকে খুশি করতে পারবে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, তাদের কোনো কিয়ামতের ভয়াবহতা স্পর্শ করতে পারবে না। কিয়ামত হবে কাফেরদের জন্য, মুসলমানদের জন্য কিয়ামত না। মুসলমানদের জন্য কিয়ামত হলেও মুসলমানরা কিয়ামতের ভয়াবহতা স্পর্শ করবে না, এমন মনে হবে খাঁটি মুসলমানদের আসর থেকে মাগরিব পর্যন্ত সময় এতটুকু সময়ের মধ্যে কেটে যাবে, কারণ আল্লাহর রহমতের ছায়ার নিচে। তারা মনে করবে যে মাত্র না আল্লাহর রহমতের ছায়ার মধ্যে ঢুকলাম, এত তাড়াতাড়ি কি আমাদের হিসাব শেষ, আল্লাহ বলবেন এদিক দিয়ে 50,000 বছর কায়েম হয়ে গেছে। আল্লাহর আরশের নিচের ছায়া এত মজাদায়ক, এত আরামদায়ক হবে, এদিক দিয়ে মানুষের 50,000 বছর কাটিয়ে দেবো, কি আমত হয়ে যাবে। আর নেককার বান্দারা আল্লাহর আশ্রয় নিচে ছায়ার মধ্যে বসে বলবে, আল্লাহ মাত্র না ঢুকছি, আসর থেকে মনের মাগরিব পর্যন্ত সময় এতটুকু সময়ের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। অর্থাৎ তাদের কাছে 50,000 বৎসর আনন্দের কারণে মনে হবে মাত্র 1 ঘন্টা। সুবহান আল্লাহর সামনে সেদিন তারা ধরা হবে, আমল নামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা
জান্নাতে তাদেরকে আমল নামা দেওয়া হবে, আর দৌড় দিবে দৌড়ে, যাকে দেখবে তাকে বলবে দেখছো আমি পরীক্ষার মধ্যে পাশ করছি, যার সাথে সাক্ষাৎ হবে তাকে গিয়ে বলবে দেখো আমার আমল নামা, আমি পরীক্ষার মধ্যে পাশ করছি, আমি কামিয়াব হইছি, সুবহানাল্লাহ। তার দুনিয়াবাসীদের নিকটে দৌড়াবে, যাকে দেখা হবে তার সাথেই বলবে দেখছো দুনিয়াতে কষ্ট করছি যে পাশ করছি। একজন ছাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, পরীক্ষার মধ্যে যদি ছাত্রটা পাশ করে ফেলে, এখন বাড়িতে আসতে যাকে দেখে তাকে মুচকি মুচকি আসে, যার সাথে সাক্ষাৎ হয় তার সাথে মুচকি মুচকি আসে, আসিয়া কথা কয় আর বলে আমি তো পরীক্ষায় পাশ করছি, আমি এরকম স্টার মার্ক পাইছি। বাড়িতে আসে, বাড়িতে এসে সবার সাথে আনন্দ করে, সবার সাথে ফুর্তি করে। ঠিক একজন জান্নাতি যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে বাদ যাবে, আমল নামা যখন ডান হাতে চলে আসবে, পরীক্ষা যখন পাশ করে ফেলেছে, যার সাথে সাক্ষাৎ হবে তার সাথে শুধু খুশি মানাবে, আমি দুনিয়ার মধ্যে কষ্ট করেছি দেখো আল্লাহ আমাকে পাশ করাই দিয়েছেন, আমি পাশ হয়ে গেছি, আমার আমল নামার মধ্যে পাশ নাম্বার এসে গেছে, সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর লোক দুনিয়ার মধ্যে যাকিরুল্লাহ কাসিরা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কত বেশি জিকির করেছে, আল্লাহ ছাড়া কিছু বুঝে নাই, হাত্তা ইয়াকুলা মাজনুন, এমনকি তাকে মানুষেরা পাগল কইছে, এমনকি হাত্তা ইয়ামুতু ওয়া তাবুম মিন যিকরিল্লাহ, এমন অবস্থা মরেছে জিকির দ্বারা তার জিহ্বা বিঁধেছে, হাসরের ময়দানে সবাই দৌড়াইল এদিকে, এতে দৌড়াইল উল্টো দিকে, দুনিয়ার পাগলের মৃত্যু হয়েছে, এদিক দিয়ে মারামারি হয়েছে, মানুষ সবাই দৌড়ায় এদিকে, পাগলে দৌড়ায় উল্টা দিকে, এনে দিকা কবে হেডিয়া না মারামারি হয়েছে, তুই হেদিক দৌড়াস কেন, হেঁটে উল্টা দিকে দৌড়ায়, পাগলের নীতি এটা, হাসরের ময়দানে মানুষ দৌড়াইব হাসরের ময়দানের দিকে, আর হেঁটে দৌড়াইব উল্টা দিকে। সেদিন যারা আসেন দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির ছাড়া যারা কিছুই বুঝে নাই, যাকিরুল্লাহ কাসিরান, যারা তারা দৌড়াবে উল্টা দিকে, মানুষের তারা তাদেরকে জিজ্ঞাসা করবে এদিকে না আসরের ময়দান, তোমরা এদিক দৌড়াই কেন, আমরা এদিক দৌড়াই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে ওয়াদা করেছে, দুনিয়ার চোখ দ্বারা আল্লাহকে দেখা যায় না, আখেরাতের চোখ দ্বারা আল্লাহকে দেখা যায়, এখন তো আখেরাত কায়েম হয়ে গেছে, এখন তো আল্লাহকে দেখতে পাবো, তাড়াতাড়ি করে আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে দাও, সুবহানাল্লাহ। আশা করা সেদিন ধরে উল্টা দিকে আর বলবে যে আল্লাহ তো আমাদেরকে ওয়াদা করছেন দুনিয়ার সুখের মধ্যে পর্দা আছে, যার কারণে দুনিয়ার সুখ দূরের কোনো জিনিস দেখে না, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ তো বলছেন আখেরাতে আমাকে দেখতে পাবে, তা আখেরাতে দেখতে পাইলে এখন তো আখেরাত আমাদেরকে আল্লাহ দেখা যায় না কেন, কোন দিকে আল্লাহ আস, শুধু তো রবে আর বলবে আমরা আল্লাহকে দেখতে চাই, সুবহানাল্লাহ। দুনিয়ার আশেকরা এমন, আশেকদের মৃত্যু কবর হয় না, মৃত্যু আশেকের মৃত্যু সাধারণত এরকম কায়া বদলায়, মূলত তাদের মৃত্যু নাই, শহীদদের মৃত্যু নাই, তারা কবরের ভিতরে জীবন্ত থাকে, হাসরের ময়দানে তাদের কোনো কষ্ট নাই। এক কামার সারা জিন্দগিতে কামারগিরি করেছে, কামারে মরে সময় এমন উত্তাল পাতাল শুরু করেছে ঘরের মানুষ তারে ধরে রাখতে পারে না, মনে হয় জিনে ধরা লুকি, কিছুক্ষণ পরে এই ব্যক্তিটা মরে গেছে, কিছুক্ষণ পরে হাসতে হাসতে একটা কি কবিতা করতে করতে মরে গেছে। একজন ব্যক্তি স্বপ্নে দেখলো ইমাম সাহেব এক আমার এমনভাবে মরার সময় এমন দৌড়াদৌড়ি করলি কেন, তোরে কেউ ধরে রাখতে পারে না, এমন করলি কেন। কামার বলতেছে যখন আজরাইলকে আমি দেখে ফেলেছি তখন আমি আজরাইলকে বলেছি যে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার মালিকের কাজ করলে সাথে সাথে বিনিময় পাইতাম, মালিকের সামনে যাইতাম, মালিককে দেখতাম। আমি সাথে সাথে আজরাইলকে ডেকে বললাম ও আজরাইল খবরদার, গর্ভায়ত মালাকুল মউত কে জানম বাবর তা নাবি নাম রুখে তু রুহের মিদান না দিহাম, গর্ভায়ত মালাকুল মউত কে জানম বাবর তা নাবি নাম রুখে তু রুহের মিদান না দিহাম, যতক্ষণ পর্যন্ত যে মালিকের কাজ করার জন্য সারা জিন্দগিতে একটা হাতুড়িও মারি নাই আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহর নাম জিকির ছাড়া একটা হাতুড়িও জিন্দগিতে কোনোদিন নিচে নামাই নাই, ওই আল্লাহকে কোনোদিন দেখি নাই, আগে আল্লাহকে দেখবো তারপরে তুই আমার জান প্রবেশ করিস, যে মালিকের এত সুন্দর কাজ করছি সারাদিন দিকে তো তো কোনোদিন হাতুড়ি ওসার থেকে নিচে নামাই নাই আল্লাহ পাওয়া ছাড়া, সে মালিককে তো দেখি নাই, দুনিয়ার মালিকরা তো দেখা যায়। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন আজরাইল
আমার বন্ধুর কাছে বলে দে, দুনিয়ার চোখে তো মালিককে দেখা যায় না, মালিককে দেখলে অবশ্যই তুমি মরতে হবে। মরা মানে হয়েছে তোমার অপারেশন করা। তোমার চোখের মধ্যে যখন মৃত্যু নামক অপারেশন হয়ে যাবে, তখন আল্লাহকে দেখতে পাবে। যখন বলল যে অপারেশন ছাড়া আল্লাহকে দেখা যায় না, সাথে সাথে শুয়ে পড়েছি, তাহলে আমার বন্ধুর কাছে আমারে নিয়ে যা, তাড়াতাড়ি মৃত্যু দে সুবহানাল্লাহ। যদি অপারেশনই লাগে আল্লাহকে দেখতে হলে, তাড়াতাড়ি অপারেশন করে, এই জন্য আমি ইন্তেকাল করেছি। এতক্ষণ পর্যন্ত আজরাইলকে ধরতে দেয় না, এই জন্য আল্লাহকে দেখার দরখাস্ত করেছি। যখন আল্লাহ বলেছে যে তোমার পর্দা এরকম ভাবে অপারেশন করতে হইব, এজন্য আমি এখন ইন্তেকাল করতে বাধ্য হয়েছি সুবহানাল্লাহ। এরকম ভাবে কবরের মধ্যে এক ব্যক্তি কবরের মধ্যে চলে গেছে, রাবিয়া বসরী। তো কবরের মধ্যে গেছে, তখন মনকার নাকি জিজ্ঞাসা করে, হে রাবিয়া বসরী, মার রব কি? তোর রব কে? রাবিয়া বসরী কয়, তোমরা কত কুকুসা থেকে আসছো? তো আমরা তো সাত আসমান উপর থেকে আসছি, আমরা রহমতের ফেরেশতা। তো সাত আসমান উপর এত ওষা থেকে আসছো, তো তোমাদের রবকে তোমরা ভুলো নাই? কয়, না আমরা তো রবকে ভুলতে পারি না। তো যে রাবিয়া বসরী সারাদিন দেখিতে কোনোদিন শয়তানকে শয়তান উচ্চারণ করে নাই, যে এই সময়টার মধ্যে আল্লাহকে আল্লাহ জিকির করবে, যে রাবিয়া বসরী 20 বছর পর্যন্ত কোনোদিন পিঠের মধ্যে বিস্তর লাগায় নাই, 20 বছর জিন্দগিতে কোনোদিন ঘুমায় নাই, এ রাবিয়া বসরী যে আল্লাহরে পাওয়ার জন্য এত কষ্ট করছে, এতে বুঝে আড়াই হাত নিচে আমি যে আল্লাহরে ভুলে যাইব? 20 বছর পর্যন্ত তিনি স্বামী অন্তকাল করার পরে 20 বছর জীবন্ত ছিল, 20 বছরে কোনোদিন তিনি বিস্তরের মধ্যে পিঠ লাগায় নাই। কেমন বুজুর্গ ছিলেন! আমরা একদিন যদি না ঘুমাই, পরের দিন কত কষ্ট লাগে। আমি একদিন রাত্রে ঘুমাইতে পারি নাই, পরের দিন তাফসিরে আসছি, মনে মনে ভাবছি যে সবার কাছে দোয়া নিয়ে চলে যাবো, এমন কষ্ট অনুভব হয়েছে একদিনের কারণে। 20 বছর কোনোদিন বিস্তরের মধ্যে পিঠ লাগায় নাই। মনকার নাকিরে বলে দেয়, তোমরা এত ওষার থেকে নিচে এসে ভুলো নাই, আর আমি বুঝি মালিককে ভুলে যাবো। আরে এজন্য মানুষ মরতে পারে, কিন্তু প্রকৃত আশেককে ভুলে না। একজনে মজনু মরার পরে তার কবরের মধ্যে গিয়ে একজনে কয়, মজনুরে তুই তো অনেকদিন হয়েছে মরে গেছে, এখনো কি লাইলির মহব্বত তোর অন্তরের মধ্যে আছে? গোরে মজনু পর কিসি নে যাকে পৌঁছাই সখন, এসকে লাইলা আব্বি বাকি হে তুজেই ফাস্তাতন। কবরের মধ্যে গিয়ে বলে, মজনু এখনো কি তোর লাইলির মহব্বত অন্তরের মধ্যে আছে নাকি? এখনো কি তুই লাইলিকে ভালোবাসিস নাকি? কবর সে চিল্লা কে উঠা মোহ সে পার কর কপন, সোজে বুলবুল কন্যা গর্দাত গুল রোয়ার ছু আর চমন। কবরের ভিতর থেকে চিল্লায় উঠেছে, কাপনের কাপড়কে মারিয়া উঠেছে, দেখে বলল বাগানের ফুল শেষ হয়ে যেতে পারে, কিন্তু বুলবুলের কান্না কোনোদিন থামে না। বাগানের মধ্যে ফুল না থাকতে পারে, কোমরা কোনোদিন কান্না থামে না, বাগানের মধ্যে ফুল না থাকতে পারে, দুনিয়ার বাগান না থাকতে পারে, প্রকৃত পক্ষে আশেকদের কান্না থামে না সুবহানাল্লাহ। এক ব্যক্তি অন্তকালের পরে আরেকজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলো, তুমি কি অবস্থা? কয়, আমাকে যখন মুনকার নাকির এসেছে তখন আমি এই কথা বলেছি, গর্বায়ায়াত মালাকুল মউত কে জানাম বাব তা না বিনাম রুখে তু রুহে মমি দান্না দিহাম, বর্ণাকি রায় এলো প্রসাদ কেবল গো রক্ত কিস হুয়ে মা কাজ কেরো বুধি দিলে দেওয়া নাই মা, বর্ণাকি রায় এলো প্রসাদ কেবল গো রক্ত কিস হুয়ে মা কাজ কেরো বুধি দিলে দেওয়া নাই মা। আমারে যখন জিজ্ঞাসা করলো তোমার রবকে, আমি বলছি এই পাগলের অন্তরটা কাটিয়া দে, অন্তরের ভিতরে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আমার রব সুবহানাল্লাহ। আমাকে যখন জিজ্ঞাসা করে তোমার মনকার নাকি, জিজ্ঞাসা করলো তোমার রব কে, তা আমি বলছি এ পাগলের অন্তরটা কাটি দেখ, অন্তরের ভিতরে সারা জীবন যাকে জায়গা দিয়েছিল অন্তরের ভিতরে কাটি দেখ, যিনি বসে আছেন ইনি আমার রব সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দৌড়াতে থাকবে, তারা বলবে এটা হাসরের ময়দান, এখন হিসাব কিতাব হবে, তোমরা হিসাবের দিকে দৌড়াও। তারা বলবে না, তারা ডেকে বলবে, হাফতে দরিয়া গর্বা ভূষণ তোর না গর্দার জানে মন, সর্বতে দিদারে বায়ত আজলবে মাহবুবে মন। সাত সমুদ্র যদি আজকে আমাদের আল্লাহ দেখার যে পিপাসা লেগেছে আখেরাতের মধ্যে, সাত সমুদ্রের পানি যদি আমাদেরকে পান করায় দাও, আল্লাহ দেখার পিপাসা আমাদের নিবারণ হবে না সুবহানাল্লাহ। এমন অবস্থায় থাকবে, এজন্য যারা মুমিন আল্লাহর কাছে সব সময় দোয়া করে, রব্বানা
লাঞ্ছনা থেকে বাঁচাইয়া তুমি তোমার আরশের নিচে ছায়া দিবা। সুতরাং আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের লাঞ্ছনা থেকে বাঁচাইয়া তোমার আরশের জমির নিচে ছায়া দিয়ে দিও। সুবহানাল্লাহ। মুমিনরা তিনটা দোয়া করে। প্রথম নম্বরের দোয়া করে, আল্লাহ পাক তোমার নবীর উপরে ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে নেককারের মৃত্যু দান করেন। দ্বিতীয় নম্বরের দোয়া করে, আল্লাহ পাক তোমার নবীর মাধ্যমে আমরা শুনছি যে ব্যক্তি তোমার উপরে ঈমান আনে কিয়ামতে তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করবা না, সুতরাং আমাদেরকে লাঞ্ছনা থেকে বাঁচাও। তৃতীয় নম্বরের দোয়া করে, আল্লাহ যেহেতু তোমার উপরে ঈমান আনন করে ফেলেছি, তোমার নবীকে মেনেছে, দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, আল্লাহ পাক পাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দে, আমাদের পথটা জান্নাতি বানায় দাও। রব্বানা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা, যে ব্যক্তি জাহান্নামে ঢুকে গেল তার মতো বড় নিকৃষ্ট আর কেউ নাই, সুতরাং আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দাও। যে ব্যক্তি তৃতীয় নম্বরে দোয়া করে, আল্লাহ পাক রব্বানা ও আমাদের রব, মান তুদখিলিন নার, যাকে তুমি জাহান্নামে ঢুকাই ফেলবা তার মতো কবল করা নিকৃষ্ট আর কেউ নাই, আল্লাহ সুতরাং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না লাদাইনা আনকাবা ওয়া জাহিমা ওয়াতআমান যা গুসাতি ওয়া আযাবান আলিমা, আমার নবী মানুষকে বলে দিন তোমরা যে অপরাধ করো দুনিয়ার মধ্যে যেরকম তোমাদেরকে জেলখানায় নিয়ে যায়, আমার কাছে কিন্তু জেলখানা আছে, আমার কাছে একটা রশি আছে, এমন শিকল আছে যে শিকল এরকম 70 হাত পর্যন্ত লম্বা, ফিসিলসিলাতিন যারুহা সাবউনা জিরান ফাসলুকু, আমার কাছে 70 হাত লম্বা লম্বা শিকল আছে, ওই শিকল দিয়ে আমি জাহান্নামের গেটের মধ্যে জাহান্নামীদেরকে বেঁধে রাখবো। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, তাদের চেহারাগুলি ভীত সন্ত্রস্ত থাকবে, আমিলাতুন নাসিবা, তাদের গলার মধ্যে বান্দানো শিকল থাকবে, শিকল দিয়ে ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, তখন মৃত্যুর বান ধরবে। আল্লাহ বলছেন, তাসলা নারান হামিয়া, তার উপরের মধ্যে জাহান্নামের আগুনে উত্তপ্ত যে পানি, পানি তার কানের মধ্যে শরীরের মধ্যে ঢেলে দেওয়া হবে, গরম পানি শরীরে পাইয়া আল্লাহ পাইয়া উঠবে, এরকম তাকে জাহান্নামের ভিতর পর্যন্ত নিয়ে যাবে। তার মধ্যে এরকম সে খাবার খাইতে চাইবে, আল্লাহ পাক বলছেন, ইয়াস্তাগীসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহ, ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহ, পানি যদি পান করতে চায় জাহান্নামের আগুনকে গরম করিয়া তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে, তার চেহারা জ্বলিয়া বর্ষ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, পেটের ভিতরে যাবে না, সব পানি চেহারার মধ্যে বর্ষ হয়ে যাবে, এত গরম পানি পান করা দেওয়া হবে তার পুরো চেহারা জ্বলে বর্ষ হয়ে যাবে, তার পেট পর্যন্ত পানি বুঝবে না, ক্ষুধার্ত হইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে খাবার দাও, আল্লাহ বলবেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনাল বুতুন, তাদেরকে যাক্কুম ফল খাওয়াই দেওয়া হবে, যার চারদিকে কাটা থাকবে গলার ভিতরে যখন যাবে গলার মাঝখানে দিয়ে আটকে যাবে, এদিক বুঝাইতে পারবে না ওদিক বুঝাইতে পারবে না, এমন অবস্থায় হাজার বছর পর্যন্ত কাটিয়া যাবে। আল্লাহ কো মুসলমানরা হিসাব করে যাইও, আমার আজাব কত কষ্টকর, হিসাব করে যাইও, জাহান্নামীদেরকে যে কাপড় পরানো হবে, সারা দিনহুম মিন কতিরান আলকাতরা যুক্ত কাপড়, আলকাতরার ভিতরে গরম লাগলে সামান্য যদি গরম লাগে আলকাতরা আটালু জিনিস শরীরের মধ্যে লেগে যায়, আর শরীর যেহেতু আগুনের বর্ষ থাকবে তার মধ্যে জ্বালা পড়া শুরু হবে, এমন কাপড় পরে দেওয়া হবে যেটা আলকাতরা যুক্ত কাপড়, জাহান্নামীরা ছায়া চাইবে, আল্লাহ দুনিয়ার মধ্যে রৌদ্র থেকে বাঁচার জন্য ছায়া চাইতাম, ছায়া দাও, আল্লাহ বলছেন আমি সেদিন ছায়া দিব, মিন জুলালিহিম মি জুলালুম মিন নারিউ মিন তাহতিহিম ওয়া মিন ফাওকিহিম জুলাল, আল্লাহ বলছেন সেদিন তাদেরকে ছায়া দিব, উপর দিক থেকে একটা ছায়া আসতেছে, নিচের দিক থেকে একটা ছায়া আসতেছে, মূলত একটা ছায়া না, আগুনকে হাজার হাজার বছর জ্বালানোর পরে ওই আগুনটা লাল আকার ধারণ করেছে, লাল আগুনকে হাজার হাজার বছর পর্যন্ত জ্বালানোর পরে এটা সাদা হয়েছে, সাদা আগুনকে হাজার হাজার বছর জ্বালানোর পরে এটার ভিতরে কালাই এসেছে, অন্ধকারের মধ্যে দেখা যায় এটা মূলত আগুন, তাদের উপর দিক দিয়ে নিচ দিক দিয়ে যে ছায়ার মতো আসবে, যখন আসবে দেখে এটা ছায়া না, এটা হচ্ছে আল্লাহর জ্বলন্ত আগুন, এটা হচ্ছে ছায়া না, এটা তো আল্লাহর জ্বলন্ত আগুন, এরকম ভাবে আগুন আসবে। আমাদের দেশে বৃষ্টি হতো, রহমতের বৃষ্টি, মানুষেরা খুশি হয়ে যাইত,
জাহান্নামের ভিতরে তিন ধরনের বৃষ্টি হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইনতালিকু ইলা জিল্লিনজি সালাসি সুহাব, তিন ধরনের বৃষ্টিযুক্ত জায়গার মধ্যে তাদেরকে রাখা হবে। এক ধরনের বৃষ্টি হবে একটা বিল্ডিং যত বড় এত বড় এক একটা আগুনের ফোঁটা তার মাথার মধ্যে পড়বে, পুরো শরীরকে জ্বালায় দিয়ে চলে যাবে, এটা এক ধরনের বৃষ্টি। আরেক ধরনের বৃষ্টি হবে একটা উট যত বড় এত বড় বড় এক একটা ফোঁটা মাথার ভিতরে পড়বে, তার শরীরকে জ্বালায় দিবে। আরেক ধরনের ফোঁটা হবে আমাদের দেশে যে ছোট ছোট ফোঁটা হয় এমন ছোট ছোট ফোঁটা তার মাথার উপরে শরীরে পড়বে, শরীর যেদিক দিয়ে পড়বে সেদিক দিয়ে চলে যাবে, এমন ধরনের বৃষ্টি তার উপরে পড়তে থাকবে, এমন ধরনের তার উপরে বৃষ্টি পড়তে থাকবে। এরকম জাহান্নামের মধ্যে এমন গর্ত আছে যে গর্তের ভিতরে সাপ বিচ্ছু ভয়ঙ্কর আজাব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সামিউ লাহা তাগাইয়ুজা ওয়া যাফিরা, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম। সেদিন তাদেরকে গর্তের মধ্যে উল্লামা উল্টিয়া, যেদিন তাদেরকে গর্তের ভিতরে রাখা হবে তাদের ভিতর থেকে এরকম ভাবে কান্নার আওয়াজ বের হবে। তারা বলবে রব্বি সুবুরা, আল্লাহ আমাদেরকে মৌত দান করো, মৌত দান করো। আল্লাহ দেখে বলবেন আজকে একটা মৃত্যুকে চাও, এটা হাজার মৃত্যুকে চাও, আজকে থেকে তোমাদের কোনো মৃত্যু নাই, মৃত্যু নাই, আর তোমাদের মৃত্যু নাই, শুধু তোমরা এখন চিল্লাইতে পারো মৃত্যু নাই। আমার নবীকে আল্লাহ বলছেন, আমার নবী আপনি যদি দূর থেকে তাদের আওয়াজ শুনেন কি শুনবেন জানেন? আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা মিন মাকামিন বাইদিন মাকানিন বাইদিন সামিউ লাহা তাগাইয়ুজা ওয়া যাফিরা, দূর থেকে শুনতে পাইবেন গাদার আওয়াজের মতো চিল্লা চিল্লি আসতেছে, মূলত তারা আল্লাহর আযাবের মধ্যে পড়ে আছে। আবার কোথাও এত বিশাল বড় পাহাড় হবে, পাহাড়টা সম্পূর্ণ আগুনের, সাউরিকু সাউদা, সেদিন সাউরিকু ও সাউদা আগুনের পাহাড় আছে, আগুনের পাহাড়ের উপরে ছেড়ে দিবে, কয়েক হাজার বছর লাগবে আগুনের পাহাড় গড়ায় নিচে আসতে, এমন ভয়ানক আযাব। এজন্য মুসলমান যারা আল্লাহর কাছে সবসময় দোয়া করে রব্বানা মান তো দেখিলিন না রা ফাকাত আখজাইতা, আল্লাহ যাকে তুমি জাহান্নামের ভিতরে ঢুকাই দিবে তার মত কবাল পোড়া তার মত নিকৃষ্ট কেউ নাই আল্লাহ, সুতরাং পাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও, আমাদেরকে তোমার বড় নেয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। জান্নাত আল্লাহর নেয়ামত, এত বিশাল বড় নেয়ামত, যে ব্যক্তিকে আল্লাহ পাক ছোট জান্নাত দিবেন, এ দুনিয়ার মতো সাতটা দুনিয়ার সমান জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মতো দশটা দুনিয়াকে একত্রিত করলে যত বড়, যে সবচেয়ে ছোট জান্নাতটা পাবে তার জান্নাতটা এতটুকুই। গেটের ভিতরে যখন ঢুকবে আল্লাহর জান্নাতের নিয়ামতের প্রথম নিয়ামত দেখেন, গেটের ভিতরে যখন ঢুকবে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ামত কত সুস্বাদু, 70,000 ফেরেশতা 140,000 গ্লাসে পানি নিয়ে শরবত নিয়ে দাঁড়ায় আছে, 140,000 প্রথমে একটা গ্লাসের পানি পান করবে, পানি পান করে দেখবে পানিটা যত মজা গ্লাসটা এর থেকে বেশি মজা, গ্লাসও কামড়ায় খাই ফেলবে, আরেকটা খাইবে, খাইতে 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 70,000 ফেরেশতাদের যে দুই হাতের মধ্যে দুইটা করে গ্লাস, 140,000 গ্লাসের পানি সব পান করে ফেলবে। আল্লাহর নবী বলছেন ইয়াজিদুল আজাতি উখরা কালাজাতি উলাহা, প্রথম গ্লাসের পানিটা যেই লজ্জত নিয়ে যেই মজা নিয়ে যে চাহিদা নিয়ে পান করেছে, সেই শেষ গ্লাসের পানিটা, শেষ গ্লাসটা পর্যন্ত সে চাহিদা, সেই লজ্জত, সে মজা নিয়ে পান করবে, সুবহানাল্লাহ। বলবে আরো আসি, সামনে চলো দেখো সামনে গিয়ে কি আছে, জান্নাতের ভিতরে বিভিন্ন নিয়ামত দ্বারা ভরা এমন বিভিন্ন প্রকারের বাগান দুনিয়ার। আমাদের দেশে তো ধরেন এক দেশের এক ফল, এখন যে ফল আছে বেমৌসুমি ফল এখন পাওয়া যায় না, কিন্তু সেখানের মধ্যে সমস্ত প্রকারের ফল, এক এক ধরনের ফলের বাগান এক এক জায়গায় লাগান, হাজারে হাজার ফলের বাগান। আমাদের দেশের যে গাছের মধ্যে ফল ধরে সবগুলি ফল একই ধরনের বাগান, একই ধরনের, কিন্তু জান্নাতের ভিতর থেকে একটা ফল খাইবে, খাওয়ার পরে দেখবে এটা এক মজা, আরেকটা খাবে এখান থেকে নিয়ে দেখবে যে এটার মধ্যে ভিন্ন মজা, আরেকটা খাবে দেখতে একই দেখা যায়, কিন্তু জান্নাতের গাছের ভিতরে 1,000 ফল যদি খায় 1,000 ধরনের মজা, একটার মজা আরেকটার সাথে মিলে না, সুবহানাল্লাহ। জান্নাতিরা জান্নাতের ফল অনেক দুরবস্থার মধ্যে আছে, শুধু এতটুকু বলবো ফলটা পেকে আছে খাইলে কত সুস্বাদু হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন
তারা যখন এতটুকু আশা করবে সাথে সাথে ফল তাদের জন্য হাতিয়া এখানে চলে আসবে, সামনে চলে আসবে, গাছটা তাদের জন্য নুয়ে যাবে, তাদের সামনে চলে আসবে, মুখের সামনে চলে আসবে, তখন তারা সেখান থেকে খাইতে পারবে। সুবহানাল্লাহ, শুধু আশা করবে, সেখানে বিভিন্ন এরকম ভাবে শরবতের এরকম ভাবে শরবত সাজানো টেবিলের উপরে, শুধু আশা করবে শরবত। আল্লাহ বলছেন ইয়াতুফু, তার দিকে শরবতের গ্লাস যেটার দিকে তাকাবে ওইটা উড়িয়া নিজে নিজে চলে আসবে তার খাওয়ার জন্য। ইয়াতুফু আলাইহিম বিআনিয়া, তার সামনে গ্লাসগুলি চলে আসবে খাওয়ার জন্য, সে গ্লাসগুলি থেকে নিয়ে পান করতে পারবে। এরকম ভাবে সেখানের মধ্যে যাকে আল্লাহ পাক ছোট জান্নাত যে হয়েছে তার খেদমতের জন্য আল্লাহ পাক কম পক্ষে 80,000 গিল মামলা করবেন। ছোট ছোট যুবক যারা 24 ঘন্টা তার খেদমত করবে, হাজারে হাজার হুর গেলমা তার জন্য এরকম ভাবে খেদমত করতে থাকবে। সেখানের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক প্রতি সপ্তাহে তাকে দিদার দান করবেন। আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখার সাথে সাথে বান্দা কয়েক হাজার বছর পর্যন্ত পাড়ি দিয়ে ফেলবে, মনে হইব যে মাত্র দেখছি। আল্লাহ নিজের পর্দা ডাকিয়ে আনিবেন, তখন বান্দারা বলবে আল্লাহ পাক আমরা তো মাত্র দেখছি না, তুমি তো তাড়াতাড়ি আমাদেরকে পর্দা সরাই নিছ। আল্লাহ বলবেন তোমাদের তো কয়েক হাজার বছর কাটিয়ে গেছে এর মাঝখানে, তোমরা যাও বাড়িতে, আবার পরে দেখা হবে আর সামনের সপ্তাহে। এরকম আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত যেটা, এটা হচ্ছে আল্লাহর দিদার। মানুষেরা যখন আল্লাহর দিদার লাভ করবে তখন সব মানুষ আফসোস করবে, আরে আমরা জান্নাতের জন্য কেন ইবাদত করলাম, আমরা তো শুধু আল্লাহকে দেখার জন্য ইবাদত করা দরকার ছিল। এই জন্য রাবিয়া বসরী একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে হাঁটতেছে, তো মানুষেরা জিজ্ঞায় তুমি আগুন পানি নিয়ে কেন হাঁটতেছ, কি হয়েছে? কয়েক আগুন দিয়ে আল্লাহর জান্নাত জ্বালাই দিব আর পানি দিয়ে জাহান্নাম নিভাই দিব। কয় কেন? বা কোনো মানুষ যাতে করে জাহান্নামের ভয়ে কাট ইবাদত না করে, কোনো মানুষ যাতে করে জান্নাতের আশা ইবাদত না করে, শুধু আমার আল্লাহকে দেখার জন্য যাতে করে ইবাদত করে। তো কোনো মানুষ যাতে করে জান্নাতের আশায় জাহান্নামের আশায় ইবাদত না করে, জান্নাতের বাঁচার জন্য জাহান্নাম জান্নাতের আশায় যাতে করে ইবাদত না করে, শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে দেখার জন্য মানুষ যাতে করে ইবাদত করে। আল্লাহ বলছেন যখন মুমিনরা তিন ধরনের দোয়া করে, যারা আল্লাহ সবসময় জিকির করে, যারা সবসময় জিকিরে থাকে, তাদের মুখ থেকে তিন ধরনের দোয়া আছে। আল্লাহ আমাদেরকে মেক্কাদের মৃত্যুদান করো, হাসনের ময়দানের লাঞ্ছনা থেকে আমাদেরকে আবাদত করো, এবং তোমার জাহান্নাম থেকে আমাদেরকে আবাদত করো। এই তিন ধরনের জিকির আল্লাহ